কেন খুব জরুরি, কি কারণে খুব জরুরি? মানুষের যে ন্যূনতম চাহিদা, মানুষের জীবনের ন্যূনতম চাহিদা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কাজ করা, এবং যে কাজ করছেন তার বিনিময়ে একটা সম্মানজনক প্রাপ্য পাওয়া। এই রাজ্যে প্রথম এবং শেষ কথা হচ্ছে দুর্নীতি, অস্বচ্ছতা এবং গুন্ডামি। এই দুর্নীতি, অস্বচ্ছতা, গুন্ডামি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না, যে আমাদের ভবানীপুরের মতো জায়গা হরিশ মুখার্জি রোডে সেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে। এটা একমাত্র কারণ হচ্ছে যে এই সরকার ক্ষমতা আসার পর তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন পুলিশ প্রশাসনকে আর শিক্ষা প্রশাসনকে। তারই অব্যর্থ পরিণতি হচ্ছে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজকে বিস্ফোরণের মুখে দাঁড়িয়েছে। মানুষ এতদিন ভেবেছিলেন প্রচারের মোহে যে যা হচ্ছে ভালো হচ্ছে, সততার বিজ্ঞাপনের আড়ালে যে কত বড় অসৎ মানুষ কাজ করে যাচ্ছেন অস্বচ্ছতার সঙ্গে, ঢাকা পড়ে গিয়েছিল। তিনি চিরকাল তার ঢাকা থাকে না, আজকে যখন এটা প্রকাশ্যে আসছে মানুষ তার বিক্ষোভে কেটে পড়ছেন। শিক্ষা ক্ষেত্রে সব থেকে বেশি আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে, মানে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সেই বিধাননগর এখন জ্বলছে। পশ্চিমবঙ্গে 2011-এর পর যদি আমরা লক্ষ্য করে দেখি, সবার আগে আক্রমণ আনা হয়েছে শিক্ষা প্রাঙ্গণে। মনে থাকতে পারে যে 2011-এর ক্ষমতা আসার পরে পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সরকারি স্কুলে একের পরে আক্রমণ হয়েছে তৃণমূলের দ্বারা। প্রথম যদি আর মনে করি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেই অধ্যাপককে কীভাবে আক্রমণ করা হয়েছিল, এবং তখন এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন বাচ্চা বাচ্চা ছেলেদের ব্যাপার। তাতে হয়েছে কি, যারা গুন্ডা, যারা তৃণমূলের ছত্রচায় নিজেদের রাজনীতিবিদ বলে দাবি করেন, তারা একের পর এক শিক্ষাঙ্গনে আক্রমণ করে গেছেন। তার কারণ যে বাম আমলে যে শিক্ষার প্রসারটা ঘটেছিল তাতে মানুষের মধ্যে একটা চেতনাবোধ তৈরি হয়েছিল, সেটাকে ভাঙবার পরিকল্পনা কিন্তু বাম সরকারকে ফেলে দেওয়া, এবং তাই প্রথম আক্রমণ কিন্তু শিক্ষাঙ্গনে। আজকে ভাবা যায় যে পশ্চিমবঙ্গের ছাত্ররা কলেজে ভর্তির জন্য টাকা নেবেন, আজকে ভাবা যায় কলেজের উৎসব সেটার নাম করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, এবং নজরুল মঞ্চে গিয়ে এই ধরনের একটা কলঙ্কজনক অধ্যায় ঘটবে। আমরা তো কলেজে ছিলাম, আমরা কলেজে ফেট করেছি, সাধারণ ছাত্রদের নিজস্ব উদ্যোগের ব্যাপার, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছে কোথেকে? পাচ্ছে কিন্তু সরকারি দুর্নীতির পৃষ্ঠপোষণায়। তাই আজকে সব বিক্ষোভটা কিন্তু এখানে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের লোকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, নির্লজ্জ দুর্নীতি, ইতিপূর্বে কেউ ভাবতে পেরেছিল? পারেনি। শুধু শিক্ষক নেয়, গ্রুপ ডি, গ্রুপ সি, এটা অকল্পনীয়। এই অকল্পনীয় দুর্নীতি তৈরি হয়েছে এবং সেটা সর্বত্র প্রকাশিত হচ্ছে। এই কিছুক্ষণ আগে আমার কাছে তো বিএসসি নার্সরা এসেছিলেন, তারা যে কথা বললেন দেখা যাচ্ছে যে সেখানেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি। অতএব মানুষকে তো রুখে দাঁড়াতেই হবে। একটা বিষয় এই মুহূর্তে যে দিয়ে সরকারি কর্মচারীকে, তারা যখনই মুখ খুলছে তাদের পরিস্থিতি, আমি সরকারি কর্মচারীদের মামলা করার আগেও বলেছি পরেও বলেছি যে মামলা করেই কিন্তু আপনারা দিয়ে পাবেন ভেবে নেবেন না, কেন এটা একটা রাজনৈতিক সংগ্রাম। সরকার মানুষের দেওয়া করের টাকা বিভিন্ন খাতে অপব্যয় করছেন, ক্লাবগুলোতে টাকা দেওয়া, পূজায় টাকা দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দেওয়া, এর মধ্য দিয়ে সরকারি কোষাগার শূন্য হয়েছে। অর্থাৎ তারা দিয়ে দেবেন না, এবং আরও লক্ষণীয় এই নিচুতলার কর্মচারীদের দাবিয়ে রাখার জন্য তারা উপরতলার কর্মচারী আইএএস ডব্লিউবিএস অফিসার তাদের কিন্তু অনেক বেশি তোষামত করছেন, তাদের অনেক বেশি অনুদান দিচ্ছেন, তাদের অনেক বেশি টাকা দিচ্ছেন। তার কারণ হচ্ছে যে এই দুর্নীতিটা যাতে প্রকাশিত না হয়। নিচের তলার কর্মীরা চেঁচামেচি করতে পারে, কিন্তু অফিস অর্ডারটা সই করবেন একজন আইএএস ডব্লিউবিএস অফিসার, অর্থাৎ তাদেরও দুর্নীতির সঙ্গে যুক্ত করে নাও মুখ বন্ধ করে টাকা দিয়ে। এটা তো বাস্তব পরিণতি হয়েছে, দেখা যাচ্ছে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে রাজ্যপালকে তো সরিয়ে দেওয়া হয়নি, আচার্য পদ, আচার্য পদ থেকে সরিয়ে, আচার্য পদটা একটা সম্মানজনক পদ ছিল এবং শিক্ষাঙ্গনের বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষার ক্ষেত্রে একটা অন্যতম হাতিয়ার ছিল। আজকে সমস্ত শিক্ষার স্বাধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ও যাতে তৃণমূলের নেত্রীর প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত ভাইস চ্যান্সেলর, দুর্নীতিগ্রস্ত অধ্যাপক হন, তারই পরিকল্পনার এটা একটা দিক যে আচার্য পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে দেওয়া। আপনার রাজ্যপাল একটা ভিন্ন কথা বলছিলেন, রাজ্যপাল পদের তো একটা মর্যাদা আছে, সেই জন্যই আইনের ক্ষমতা আছে তাই সরিয়ে দিচ্ছে।
সাম্প্রতিক দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলোতে নিয়ন্ত্রণ করার জন্য নতুন কমিটি গঠন করা হচ্ছে, সেখানে তৃণমূলের নির্দেশিত লোক তাদের রাখা হচ্ছে যাতে বেসরকারি স্কুলের বেতন বিষয়টা নিয়ে একটু ভাবা যায়। তা নয়, আসলে বেসরকারি সরকারি শিক্ষা ব্যবস্থাকে তো ভেঙে দিয়েছেন, এখন শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি বেসরকারিদের নিয়ন্ত্রণে চলে গেছে, এখন তারা তাদের ইচ্ছা মতো টাকা পয়সা নিচ্ছেন। এখন উনি একটা ভাব দেখাবার চেষ্টা করছেন, আমি তাদের নিয়ন্ত্রণ করবো কি কমিশন করে, কমিশন করে কাকে নিয়ন্ত্রণ করবেন উনি? উনি আরও কিছু নতুন অফিসারদের একটা চাকরির জায়গা খুঁজে দিলেন, এতে কোনো নিয়ন্ত্রণ হয় না।